মুখস্থ বিদ্যা ঝেড়ে দিচ্ছ, কোরআন যখন পড়তে শিখেছে তো 29 পারাটা খুলে দাও, আল্লাহ চেতাওনি দিয়েছে, ওয়ার্ন করেছে, ওয়ালিদ বিন বাগীরার উপর দিয়ে চালিয়েছে কি, যারা রাসূলের সঙ্গে গুস্তাখি করবে, যারা মদিনা ওয়ালার সঙ্গে গুস্তাখি করবে, আল্লাহ বলছে মোহাম্মদ দুঃখ দিও না, ও তোমার সম্পর্কে কটু কথা বলছে, খোঁজ নিয়ে দেখো, ও হচ্ছে অবৈধ সন্তান, জারজ সন্তান। আর এটা তো মা ছাড়া কেউ বলতে পারবে না। এখন এসব বলিস সাহেব যে কোথায় হাক্কানি আলেমদের ব্যাপারে বললে অমুক হবে তমুক হবে, কাকে চোখ রাঙিয়ে কাদেরকে বড় গলায় কথাবার্তা বলছো তোমার আন্দাজ আছে? তুমি আমাকে নিয়ে বলো, আর তোমাদেরকে নিয়ে চর্চা করা আমার সাজে না, কারণ তোমার লেভেলটা কোথায় দেখো। কিন্তু সওয়াল এসেছে রাসূলুল্লাহ, ঈমানই কর্তব্য বলে, তাই আজ আমি বলছি খোঁজ নাও, আমি আল্লাহ বলছি যারো সন্তান। আজকে জুনায়েদ কি বলে দিয়েছে, হয়ে গেল মাথা খারাপ, বেশি উড়ো না ডানা ছেটে দেবো। আর প্রশাসনের কথা বলছো, কেস করে দেবে বলছো, কলার ধরে কোন পুরুলিয়ায় ফেলে দেবো, 2 কিলোমিটার দূরে যেয়ে তোমাকে পানি কিনতে হবে, পানি আনতে যেতে হবে, চাকরির গরম দেখিও নি, কথা বুঝতে পারছেন না? হাতি ঘোড়া গেল তল, মশাই বলে কত জল, আচ্ছা আচ্ছা অফিসাররা কি করছে দেখো, কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছে, উনিশ বিশ করেছে কোনো ঠিক নেই। রাসূলুল্লাহ সঙ্গে বিয়াদবি, গুস্তাখে রাসূলের কথায় নাম লিখাবেন না কোনোদিন। গোলামি যদি করতে হয় তো রাসূলুল্লাহর গোলামি করবেন সারা জীবন, গোলামি করতে হলে ওয়ালিদের গোলামি করবেন। শুকনো কাঠে কোনো দাম নেই, যদি দাম থাকতো মুআল্লিমুল মালাকুত আজকে আজাজিল হতো, আজকে ইবলিস শয়তান হতো না। যেখান দিয়ে ঢুকেছে সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে, যেখান থেকে বেরিয়েছে কিয়ামত পর্যন্ত সেখান থেকে না পাক বেরোচ্ছে। তাহলে রসুলের পিসাবটা কি হবে, নবীর পায়খানাটা কি হবে, শয়তান বুঝাতে পারে নবীর ছিছিছি এই ভাষাটা একটা সাধারণ মানুষের ব্যাপারে মুখে আনতে আমাদের ঘিন লাগে, আর সেটা রসুল সম্পর্কে ব্যবহার করছো, এগুলো কিচ্ছু নয়। এখন যে উঠে পড়ে লেগেছে এই যে কথিত আহলে হাদিস, এদের মাথাটা ঘোরাবার জন্য আমাদেরই কিছু স্টুডেন্ট, এরা এই আমাদেরই ছাত্র অবশ্য, এরা কিছু স্টুডেন্টকে লাগিয়ে দিয়েছে, তোরা ওদিকে লেগে থাক, মাল আমরা দিচ্ছি। কথা বুঝতে পারছেন না কত দূর কি, তাজ বিকতা, তখত বিকতা, গলি গলি মে ইজ্জত বিকতা, মন্দিরো মে পণ্ডিত বিকতা, ওর মসজিদো মে মুল্লা বিকতা। নাউজুবিল্লাহ, এ খোদা, আগর আপ ভি পর্দে মে না হোতা তো ইস মুল্লাও নে আপকো বেচনে কা কোশিশ করতা। বুঝতে পারছেন, বড় দুঃখ করে শায়ের বলছে, আল্লাহ আপনি আড়ালে আছেন ভালো, নে মোল সাহেব গুলো আপনাকেও বেচার চেষ্টা করতো।